السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাতের বেলা একটি কাজ ভুলিও করবেন না। এই কাজটি এমন একটি কাজ যে কাজটি আপনি কন্টিনিউ করলে, নিয়মিতভাবে করলে আপনি বৃদ্ধ হয়ে যাবেন। খুব অল্প বয়সেই আপনাকে এই কাজটি বৃদ্ধ বানিয়ে দেবে। তো আমরা চাই যে আমরা যেন অতি দ্রুত বৃদ্ধ না হই, আমাদের যেন শরীরে বা চেহারায় বয়সের ছাপ না পড়ে, এটা আমরা সবাই চাই। কিন্তু আসলে কোন কাজ করার কারণে আমরা আসলে বৃদ্ধ হয়ে যাচ্ছি, বা আমরা এখনও আমাদের বয়স যদিও ইয়ং কিন্তু আমাদের চেহারা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, বৃদ্ধের মতো হয়ে যাচ্ছে, এটা যদি আমরা না জানি তাহলে কীভাবে সেটার আমল করব। তো আজকে আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ যে কোন কাজটি মানুষকে বৃদ্ধ করে দেয়। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নাম্বার 1856। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাতের আহার ত্যাগ করো না যদিও তা এক মুঠো খেজুরও হয়, কারণ রাতের আহার ত্যাগ মানুষকে বৃদ্ধ করে দেয়। প্রিয় বন্ধুগণ, এই হাদিসের মধ্যে রাতের আহারের কথা বলা হয়েছে। আমরা এমন অনেক মানুষ আছি যারা রাতের বেলা অনেক ধরনের খাবার খাই, আজেবাজে খাবার খাই, কিন্তু সুষম খাবার গ্রহণ করি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ভালো খাবারের কথা বলেছেন। তিনি বলেছেন যে এক মুঠ খেজুর হলেও খাও। আমরা জানি খেজুর অনেক ভিটামিনযুক্ত এবং ভালো একটা খাবার। তো আমরা রাতের বেলা বলতে আবার এটা এশার পর না, এটা অনেক রাতের কথা বলা হয়নি, আমরা একটু আর্লি খাবারটা খাবো, কিন্তু রাতের বেলা একটু ভালো সুষম খাবার খাবো, এবং যে খাবারটা খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে, ভিটামিনযুক্ত একটু সুন্দর খাবার খাবো, কোয়ালিটিফুল খাবার খাবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের যে চেহারার মধ্যে একটা বয়সের ছাপ, বৃদ্ধ বৃদ্ধ ভাব, এটা থাকবে না ইনশাআল্লাহ। আমাদের চেহারাগুলো সুন্দর থাকবে, আমাদের চেহারাগুলো সুশ্রী থাকবে, রিফ্রেশ থাকবে। তো এজন্য আমরা সকলেই চেষ্টা করব আর্লি হলেও রাতের বেলা প্রতিনিয়ত ভালো কিছু খাবার খাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সুন্নাহ পদ্ধতিতে উত্তম খাবার, ভালো খাবার গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।